ধন্যবাদ আশিস দা। আসলে প্রস্তুতি ছিল না, কবিতা পড়তে হবে জানতাম না, তো আমার এবারের মেলায় মেইনলি টিনেজারদের জন্য একটা কবিতার বই, যেটা আমি নিজে খুব একটা স্বীকার করি না এটি আমার কবিতার বই। তো দু লাইনের ছোট ছোট কবিতা, যারা ভালোবাসার আদান প্রদান করেন SMS এবং মোবাইলের মাধ্যমে, এটি মূলত তাদের জন্য লেখা। তো আমি কয়েকটা ছোট ছোট SMS কবিতা পড়ছি। পোড়ামুখী দু চোখের বিষ, ফের তুই প্রেমে পড়েছিস, 3 লক্ষ চুমু পাঠাতে গিয়ে তরুণীর তরে, কবি এখন বন্দী প্রণয়ের হাজত ঘরে, নুপুর বাচ্চে শব্দ শুনছি জীবন সাচ্ছে স্বপ্ন বুনছি, অদেখায় পড়ে যায় বুক ভালোবাসা এমনই অসুখ, মরে যাই লজ্জায় তরুণী ডাকে শয্যায়। শেষ তরুণী বিষয় কবিতা, যাহা বলিব সত্য বলিব মিথ্যা বলিব না, এক জীবনে তরুণী ছাড়া পথ চলিব না। সবাইকে ধন্যবাদ। মিশ্র ভাই খুব ভালো কবিতা বললেন। আমি আমার জানা ছিল না যে একটা